আমাদের ফোনে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আমরা কতগুলো সিম্বল দেখতে পাই। এই যে এই সিম্বলগুলো, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার্স। এখনের সময় এই স্পেশাল ক্যারেক্টার্সগুলোর নাম আর ইউজ জানা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের সব ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে হয়। তাহলে আজকে ক্লাসে চলো আমরা স্পোকেন ইংলিশ গ্রামার এগুলো বাদ দিয়ে নতুন কিছু শিখি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। লেটস চেক দি স্পেশাল ক্যারেক্টার অন ইউর ফোন। লেটস গেট স্টার্টেড। দেখে নি বল ফার্স্ট কি আছে। কিবোর্ড সিম্বলস, ফার্স্ট দেখো এই সিম্বলটা, এটাকে বলা হয় অ্যাড সাইন বা অ্যাট দ্য রেট সাইন। অ্যাট দ্য রেট, এই সিম্বলটাকে আমরা কখন ব্যবহার করি? দেখবে আমাদের ইমেল অ্যাড্রেসে এই অ্যাট দ্য রেট থাকে, তাছাড়াও যখন আমরা কোনো কিছু নাম লিখি তার আগে আমরা অ্যাট দ্য রেট দিয়ে থাকি। যেমন অ্যাট দ্য রেট জিমেল ডট কম, জিমেলের আগে অ্যাট দ্য রেট হয়ে থাকে। যদি আমি আমার চ্যানেলটার নাম বলি তখন আমি বলবো অ্যাট দ্য রেট ডিলাইটফুল লার্নিং উইথ অনু, তাহলে এটা হচ্ছে অ্যাড সাইন বা অ্যাট দ্য রেট। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ, এটাও খুব ইম্পর্টেন্ট এবং আমাদের খুব চেনা, এটা এটা হচ্ছে হ্যাশট্যাগ। সোশ্যাল মিডিয়ায় এই সিম্বলটার খুবই ব্যবহার হয়। যখন আমরা কোনো কিছুকে ফোকাস করতে চাই বা কোনো কিছুতে গুরুত্ব দিতে চাই তখন আমরা এই হ্যাশট্যাগটা ব্যবহার করে থাকি। যেমন দেখবে এই হ্যাশট্যাগ গুলো খুবই ইউজ হয়ে থাকে, হ্যাশট্যাগ, ট্রেন্ডিং, হ্যাশট্যাগ, ভাইরাল, এগুলো, এটা হচ্ছে হ্যাশট্যাগ। নেক্সট, এই সিম্বলটা, এটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড, অ্যাম্পারস্যান্ড, যেটাকে শর্টে বলা হয় অ্যান্ড। যখন আমরা অ্যান্ড লিখি না তখন এই অ্যান্ড এর পরিবর্তে আমরা শর্টে এই সিম্বলটাকে ব্যবহার করতে পারি। দেখে নি পরেরটা কি আছে। পরেরটা হচ্ছে এই সিম্বলটা, এটা হচ্ছে স্টার, এটাকে বলা হয় অ্যাস্টারিক্স, অ্যাস্টারিক্স, হিন্দিতে বলে তারক চিহ্ন, অ্যাস্টারিক্স। অনেক সময় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই সিম্বলটা দেয়া হয়, যেমন দেখো এইট টু, এইট এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন হিসেবে ব্যবহার হচ্ছে, ইনটু টু সিক্সটিন, তাহলে এটা হচ্ছে অ্যাস্টারিক্স। তারপর একটা, এটা তো আমরা সবাই জানি প্লাস, প্লাস সিম্বল, তারপরেরটা হচ্ছে মাইনাস বা ড্যাশ, মাইনাস হিসেবে ইউজ হয়, ড্যাশ হিসেবে ইউজ হয়, মাইনাস বা ড্যাশ। এই সিম্বলটা, এটাও আমাদের খুব চেনা, এটা হচ্ছে স্ল্যাশ। দেখে নি আর কি কি স্পেশাল ক্যারেক্টার্স রয়েছে। এই সিম্বলটা,
এটা হচ্ছে কোটেশন মার্ক। যখন আমরা কোনো কোট লিখি বা বিশেষ কোনো উক্তি লিখি তখন সেটাকে কোট আনকোট করে লিখি, এটাকে বলা হয় কোটেশন মার্ক। কোটেশন মার্ক, যেমন দেখো আমি একটা স্বামী বিবেকানন্দের কোট লিখছি, যেমন স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। এই যে বিশেষ উক্তিটাকে আমি কোট আনকোট করে দেব, এটাই হচ্ছে কোটেশন মার্ক। দেখে নিই পয়েন্টটা কি আছে। এই যে একটা থাকে এখানে, যেমন দুটো এখানে একটা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার হয়ে থাকে, যেমন মনে করো রামস, এই যে অ্যাপোস্ট্রফি মানে রামের কোনো কিছু বোঝাচ্ছে, অ্যাপোস্ট্রফি এখানে ইউজ হয়েছে। ওপর আর নিচে এই যে দুটো ডট, এটাকে বলা হয় কোলন। কোলন, ঠিক এরকমই দেখতে আরেকটা সিম্বল আছে, উপরে ডট নিচে কমা, তা হচ্ছে সেমিকোলন। সেমিকোলন, এই সিম্বলটা কি, যখন কোনো কিছু বলার পরে বা লেখার পরে আমরা অল্প সময় থামি তখন আমরা এই সিম্বলটা ব্যবহার করি, এটা হচ্ছে কমা। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ এই সিম্বলটা, এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন। যখন আমরা খুব অবাক হয়ে যাই, সারপ্রাইজ হয়ে যাই কোনো কিছুতে, বা খুব এক্সাইটেড হয়ে যাই, কিংবা হয়তো খুব দুঃখিত হয়ে যাই, এরকম কিছু বোঝাতে, আবেগ অনুভূতি বোঝাতে আমরা এই এক্সক্লেমেশন মার্কে ইউজ করে থাকি। যেমন মনে করো ব্রেভো, সাবাস, ওয়েল ডান, এই ক্ষেত্রে এক্সক্লেমেশন মার্কে ইউজ হয়। And the next one is question mark. যখন কাউকে কোনো question করা হয়, প্রশ্ন করা হয়, তখন এই সিম্বলটা ইউজ হয়। Question mark. এই সিম্বলটাকে বলা হয় বার। এই সিম্বলটাকে বলা হয় ক্যারেট। এই যে একটা সার্কেলের মধ্যে সি, এই সিম্বলটা হচ্ছে কপিরাইট সিম্বল। কপিরাইট সিম্বল, কপিরাইট সিম্বল কি, যখন কোনো আর্টিকেলের ওপর এই কপিরাইট সিম্বল থাকে তখন সেটা ওনারের বা মালিকের নিজস্ব হয়, সেটা কিন্তু তার অনুমতি ছাড়া কোনোভাবে সেটা কমার্শিয়ালি ইউজ করা বা কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় না, সেটা একান্তই তার নিজস্ব, এটাই হচ্ছে কপিরাইট, কপিরাইট সিম্বল। আর সার্কেলের মধ্যে আর, এটা হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্ক, রেজিস্টার্ড ট্রেডমার্ক।
রেজিস্টার্ড ট্রেডমার্ক হচ্ছে এটা সরকারের কাছে রেজিস্টার্ড থাকে আর সার্কেলের মধ্যে আর রেজিস্টার্ড ট্রেডমার্ক এই সিম্বলটা ছোট করে টি আর এম অনেক প্রোডাক্টসের উপরেই তোমরা এটা দেখতে পারবে মেডিসিন বা অনেক কিছুর উপরেই এই সিম্বলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় ট্রেডমার্ক সিম্বল ট্রেডমার্ক সিম্বল এই সিম্বলটা এটা ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল কে মাপতে এটা ইউজ হয়ে থাকে কোণ কে মাপতে যেমন 90 ডিগ্রি 30 ডিগ্রি এরকম এটা হচ্ছে ডিগ্রি এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ এই সিম্বলটা এটা হচ্ছে গ্রেটার দ্যান মানে একটা আরেকটা থেকে বড় এরকম কিছু বোঝাতে গ্রেটার দ্যান এর অপোজিটটা হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান লেস দ্যান আর কি কি সিম্বল আছে চলো দেখে নি কারেন্সির সাথে যুক্ত থাকে এই সিম্বলটা এটা হচ্ছে পাউন্ড সিম্বল পাউন্ড এই সিম্বলটা এটা হচ্ছে ইউরো ইউরো ওয়াই এর মতো যেটা দেখতে এটা হচ্ছে ইয়ন চাইনিজ ইয়ন তারপরে সিম্বলটা এটা তো খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ডলার পাউন্ড ইউরো ইয়ন ডলার এই যে ডট 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 থাকে কোনো কিছু বলার পরে যখন সেটাকে আমরা আরো একটু চালানোর জন্য এরকম ডট ডট দিয়ে থাকি এটাকে বলা হয় এলিপসিস এলিপসিস এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ এই ব্র্যাকেটটাকে কি বলে ম্যাথে আমরা খুবই ইউজ করে থাকি এটা হচ্ছে কার্লি ব্র্যাকেট যেহেতু এটা কার্লি তাই এটা কার্লি ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটটা এটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট এই যে এই সিম্বলটা দেখবে ছোট্ট একটা ড্যাশ যেটা নিচে থাকে সেটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর যেটা আন্ডারলাইন হিসেবে অনেক সময় ব্যবহার হয় আন্ডারস্কোর এই সিম্বলটা হচ্ছে টিল্ডা তাহলে আজকে আমরা ইংলিশ আর ম্যাথ মিলিয়ে একটা ক্লাস করলাম এই ক্লাসটাতে আমরা এই সিম্বলগুলোর নাম জানলাম এবং তার সাথে সাথে তার ইউজগুলো জানলাম তাহলে আশা করি এরপর থেকে আমরা সঠিক জায়গায় সঠিক সিম্বলের ব্যবহার করতে পারবো আজকে ক্লাসটা এতটাই
এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই এটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।